2617 জানেন এই নাম্বারের মানে কি এটা সেই সংখ্যক সংখ্যা যতবার একজন এভারেজ পারসন তার ফোনের স্ক্রিন টাচ করে কিন্তু এটা জুলাই 2016 তথ্য আমি অনেক খুঁজেছি কিন্তু রিসেন্ট কোনো তথ্য পাইনি তাই আমি আমার বন্ধু ও পরিবারের লোকেদের উপর একটা রিসার্চ করি এবং একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে বলি যেই অ্যাপ্লিকেশনটি আমরা কতবার মোবাইল স্ক্রিন টাচ করি তা কাউন্ট করে আর যখন আমি সবার এভারেজ বার করি আপনারা শুনলে অবাক হবেন তা হলো 9321 এবং যার হাইয়েস্ট টাচ ছিল তা হলো 15257 অর্থাৎ যারা বেশিরভাগ সময় মোবাইল ইউজ করে তারা প্রায় 15,000-এর বেশিবার ফোন স্ক্রিন টাচ করে টেকনোলজি বলতে গেলে তো একটা টুল যার ফলে মুশকিল থেকে মুশকিল কাজ সহজে করে ফেলতে পারি কিন্তু আজ এই টেকনোলজির এত খারাপ ব্যবহার করা হচ্ছে যার কোনো লিমিট নেই টেকনোলজি আমাদের কাছে ততক্ষণ কোনো সমস্যা ছিল না যতক্ষণ না স্মার্টফোনের আবিষ্কার হয়েছে ফোন দিন দিন স্মার্ট হচ্ছে আর মানুষ দিন দিন বোকা আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যদি এই কথাটি আপনাদের কারো খারাপ লেগে থাকে কিন্তু এই কথাটি একদম সত্যি এই ভিডিওটিতে আমি এমন কিছু ফ্যাক্টস শেয়ার করব যা শোনার পর আপনার অন্তরাত্মা কাঁদবে একজন এভারেজ লোক দিনে 5 ঘন্টা তাদের ফোনে সময় কাটায় যদি আপনি লাকি হয়ে থাকেন এবং আগামী আরো 50 বছর বেঁচে থাকেন আর এভাবেই আপনার ফোনের ব্যবহার করতে থাকেন তাহলে জীবনের 10 বছর 4 মাস তো শুধু ফোনেই কাটিয়ে ফেলবেন স্টিভ জবস নাম নিশ্চয়ই শুনেছেন তিনি আইফোন মার্কেটে নিয়ে এসে স্মার্টফোনের মার্কেটে সুনামি নিয়ে এসেছিলেন 1.5 বিলিয়নের বেশি আইফোন তিনি বিক্রি করেছেন কিন্তু তিনি কখনো তার বাচ্চাদের আইফোন ইউজ করতে দেননি ফেসবুকের সিইও মার্ক জুকারবার্গ সারাদিন ফেসবুকে টাইম পাস করেন না কারণ তিনিও জানেন এটা একদম বেকার বরং তিনি এটা ভাবেন কিভাবে এটাকে বেশি অ্যাট্রাকটিভ করা যায় যাতে লোকেরা বেশি সময় এই অ্যাপসে কাটায় 95% স্মার্টফোন ইউজার্স ঘুমানোর আগে তাদের ফোনের ব্যবহার করে বন্ধুরা অনেক ধরনের অ্যাডিকশন রয়েছে কারো ফেসবুকের অ্যাডিকশন তো কারো ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপের অ্যাডিকশন কারো ইউটিউবের অ্যাডিকশন এমনকি কারো তো পুরো স্মার্টফোনের অ্যাডিকশন কারো সিগারের অ্যাডিকশন তো কারো ড্রিঙ্কিংয়ের অ্যাডিকশন কিন্তু মনে রাখবেন সিগার তো শুধু আপনার লাংস খারাপ করবে কিন্তু স্মার্টফোন তো আপনার পুরো জীবন নষ্ট করে দেবে আগে আমরা ইংরেজদের গোলাম ছিলাম কিন্তু আজ নোটিফিকেশনের নোটিফিকেশন আসার সাথে সাথে আমাদের হাত সেটার উপর চলে যায় সেই সময় যদি কোনো ইম্পর্টেন্ট কাজ কেউ করে থাকে তাহলে নেশা এতটাই সেই মানুষটা তার ইম্পর্টেন্ট কাজ ছেড়ে অটোমেটিক নোটিফিকেশনের দাস হয়ে যায় এটাতে আমরা প্রমাণ করি আমরা কতটা অকর্মণ্য বেকার মানুষ ইম্পর্টেন্ট কাজ ছেড়ে নোটিফিকেশন পিক করার সময় আমরা এটা পর্যন্ত ভাবি না নোটিফিকেশনটা আদৌ কি কোনো কাজের 95% লোক তাদের কাজের সময় কোনো নোটিফিকেশন এলে তারা সেটা পিক করে আই থিঙ্ক আপনিও তাদের মধ্যে একজন আর কিছু লোক তো এমনও রয়েছে প্রতি 5 মিনিট পর পর তারা মোবাইল চেক করে এমনকি বিনা নোটিফিকেশন বিনা কারণে ফোন চেক করে শুধু এটা জানার জন্য সে ফেসবুকে একটা পোস্ট দিয়েছিল ইনস্টাতে একটা স্টোরি হোয়াটসঅ্যাপে একটা স্ট্যাটাস তাতে সেটা কতজন দেখলো কতজন লাইক করলো সবার কি রিয়াকশন সেটা দেখার জন্য বারবার সে ফোন চেক করে মজার কথা হলো যাচ্ছে শুধু ফোন চেক করার জন্য কিন্তু ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে আসে সেই বাহানায় লোকেরা ফটো এডিট করে এত ক্রিয়েটিভ এত আলাদা লুক দেয় যা রিয়েলিটি থেকে একদম আলাদা তারপর সেই ফটোকে ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপলোড করে আর এটা শো করে আমি কতটা ভালো আর তুমি কতটা খারাপ সোশ্যাল মিডিয়াতে 99% ফেক হয়ে থাকে সেটাকে এডিট করে তাকে বেস্ট বানিয়ে লোকেদের দেখানো হয় কোনো মানুষ রিয়েলিটি দেখবে না বিহাইন্ড দ্য সিন যদি দেখবেন প্রতিটি মানুষের জীবনেই কষ্ট রয়েছে প্রতিটি মানুষ কোনো না কোনো সমস্যার বিরুদ্ধে লড়ছে কাঁদছে আর আমরা কাঁদছি তাদের ফটো দেখে নিজেদের কম্পেয়ার করে যত বেশি আপনারা এই ফেক দুনিয়ায় ঢুকবেন তত বেশি আপনারা নিজেদের আরও হার্ট করতে থাকবেন আর এই ছবি এডিট করা আপলোড করা ডেইলি এই কাজ আমরা করি কাদের জন্য সেই সমস্ত মানুষদের জন্য যাদের আমরা ঠিকমতো চিনি পর্যন্ত না সোশ্যাল মিডিয়া ব্যবহার করার সময় কেউ আমাদের থেকে খারাপ দেখতে হলে আমরা তার সাথে নিজেকে কম্পেয়ার করে নিজেকে ভালো ভাবতে থাকি আর যখন কেউ আমাদের থেকে ভালো দেখতে হয় তো তখন তার সাথে কম্পেয়ার করে নিজেকে খারাপ বানিয়ে ফেলি দেখুন আপনি কারো থেকে ভালো বা কারো থেকে খারাপ নন আপনি যেরকম সেই রকমই খুব ভালো যেই মানুষ এই রিয়েলিটি এই চিন্তাধারা
তারা বুঝতে পারবে, তারা ফালতুর এই ডিপ্রেশন অ্যাংজাইটিতে কখনোই পড়বে না। লোকেরা সেই প্রবলেমগুলোকে প্রবলেম ভাবছে যা অ্যাকচুয়াল প্রবলেমই নয়, আর বাস্তবে যা প্রবলেম রয়েছে তাতে কারোরই ধ্যান নেই। কেন? কারণ তারা এই ইউজলেস প্রবলেমগুলো থেকে বাইরেই বেরোতে পারছে না। একটা রিসার্চ শো করে সোশ্যাল মিডিয়া কম্প্যারিজনের চিন্তাকে বাড়াচ্ছে, আর এই কম্প্যারিজন আমাদের সেলফ কনফিডেন্সকে ধীরে ধীরে কম করে দিচ্ছে। দেখুন, এই দুনিয়ায় অনেক ধরনের মানুষ থেকে থাকে। আমরা সুইয়ের তুলনা তলোয়ারের সাথে করতে পারি না, কারণ সুইয়ের একটা পার্টিকুলার কাজ রয়েছে যা তলোয়ার করতে পারে না, আর তলোয়ারের একটা পার্টিকুলার কাজ রয়েছে যা সুই করতে পারে না। তাই আমরা সুইয়ের তুলনা তলোয়ারের সাথে করে আমরা সেই সুইকে খারাপ বা ভালো বিচার করতে পারি না। তাই সোশ্যাল মিডিয়ায় এই ফেক জিনিসগুলোর সাথে রিয়েলিটির কম্পেয়ার কখনোই করবেন না। যা দেখানো হচ্ছে তা ফেক, আর যার সাথে কম্পেয়ার করছি তার রিয়েলিটি। সোশ্যাল মিডিয়ায় লোকেরা অন্যের জীবন নিয়ে বেশি ভেবে থাকে, অন্যের জীবনে কি হচ্ছে কি হলো তা নিয়ে বেশি চিন্তিত, কিন্তু নিজের জীবনে কি হচ্ছে তাতে কোনো ধ্যান নেই। অস্ট্রেলিয়াতে একটা রিসার্চ করা হয়েছিল এবং তাতে পাওয়া গেছে 10 এর মধ্যে 9 জনের অ্যাংজাইটি ইস্যু চলে আসে যখন তাদের ফোনের ব্যাটারি একদম শেষ হয়ে যায়। একদিনে আমাদের মাইন্ডে 70,000 থটস আসে, আর সেটা এই বেসে আসে যে আমরা কি দেখছি, কি শুনছি অথবা কি পড়ছি, আর আজ আমরা কি দেখছি। যেমনটা আমরা দেখবো, যেমনটা আমরা শুনবো, সেরকম আমাদের থটস হবে। যেমন আমাদের থটস হবে সেরকমই আমাদের চিন্তাধারা হবে, আর যেমন আমাদের চিন্তাধারা হবে সেরকম আমরা কাজ করব, আর যেরকম আমরা কাজ করব সেই রকম আমরা মানুষ হতে থাকব। মোবাইল কোম্পানি প্রতি সময় এটাই চেষ্টা করতে থাকে কিভাবে আমরা আমাদের অ্যাপ্লিকেশনকে আরও বেশি অ্যাট্রাকটিভ বানাতে পারি, যাতে লোকেরা বেশি সময় এই ফোনে স্পেন্ড করতে পারে, আর সেটাকে এমনভাবে ডিজাইন করা হয় যাতে আমরা বেশি সময় সেটাই বন্দী হয়ে থাকি। আপনারা এটা জেনে অবাক হবেন, ইন্ডিয়াতে হোয়াটসঅ্যাপ ইউজার্স হলো 340 মিলিয়ন, যা সম্পূর্ণ পৃথিবীতে সর্বোচ্চ। আর সেকেন্ড নাম্বারে যেই দেশটি রয়েছে তা হলো ব্রাজিল, অর্থাৎ ফার্স্ট হলো ইন্ডিয়া 340 মিলিয়ন ইউজার, আর সেকেন্ড হলো ব্রাজিল যার 99 মিলিয়ন ইউজার্স। আপনারা ডিফারেন্স তো দেখতেই পারছেন, কোথায় 340 মিলিয়ন আর কোথায় 99 মিলিয়ন। ইন্ডিয়াতে ফেসবুক ইউজার হলো 346 মিলিয়ন, আর এটা আগামী 3 বছরে বেড়ে 444 হতে যাচ্ছে। একটা রিসার্চ এটাও শো করে, যেই ব্যক্তি যত বেশি সোশ্যাল মিডিয়া ইউজ করে সেই ব্যক্তিটি তত বেশি নিজেকে একা ভাবতে থাকে। আজকাল লোকেদের দিনের শুরুটা ফোন দিয়ে হয়, আর শেষটাও এই ফোনেই হয়। ঘুম থেকে উঠে সবার প্রথমে ফোন চেক করে, রাতে ঘুমানোর আগেও ফোন চেক করে। ফোন টাকা নষ্ট করছে, সময়ও নষ্ট করছে, ক্যারিয়ার তো নষ্ট করছেই, আর আপনার জীবনও নষ্ট করছে। এই কথাগুলো যে সত্যি তা সবাই জানে, কিন্তু জানা সত্ত্বেও মোবাইল চালিয়ে লোকেরা খুশি থাকছেন। যত বেশি আমরা সোশ্যাল মিডিয়াতে কানেক্ট হয়েছি ততই আমরা নিজেদের আপনজনের কাছ থেকে ডিসকানেক্ট হয়ে গেছি। ঘরে সবাই বসে আছে, পুরো ফ্যামিলি বসে আছে, কিন্তু তারপরেও ফোনে টিকটিক করছি। দেখুন, একটা সত্যি কথা কি জানেন, স্মার্টফোন অমর নয়, এটা কখনো মরবে না, কিন্তু যারা আপনার সাথে রয়েছে, পাশে রয়েছে, তারা বেশি দিন আপনার সাথে থাকবে না। আপনি আপনার ফোন আর সোশ্যাল মিডিয়াকে কন্ট্রোল করুন, তাকে এতটা ছুট দেবেন না যে সেটা আপনাকে কন্ট্রোল করে। স্মার্টফোন আপনার জীবন নয়, আপনার জীবনের একটা ছোট্ট অংশ, এটাকে অংশই থাকতে দিন। যেই দিন এটা আপনার জীবন হয়ে যাবে সেই দিন সেটা আপনার জীবন ধ্বংস করেই ছাড়বে। এখন কিছু লোক এটা ভাবছে, স্মার্টফোন না থাকলে আমরা এই ভিডিও কিভাবে দেখব, আর আমরা যদি স্মার্টফোন ইউজ না করব তো আপনার ভিডিও কে দেখবে। আমি এই ভিডিওটিতে স্মার্টফোনের খারাপ দিকগুলো বলেছি, তার দোষগুলো তুলে ধরেছি, কিন্তু কখনো একবারও বলিনি স্মার্টফোন ইউজ করবেন না। স্মার্টফোন প্রবলেম নয়, তার জন্য যে প্রবলেমগুলো ক্রিয়েট হচ্ছে সেগুলো হলো প্রবলেম। আর আমাদের সেই প্রবলেমগুলোকে বাদ দিয়ে সেই রকমভাবে স্মার্টফোনে ব্যবহার করতে হবে, কারণ টেকনোলজি হলো আমাদের ভবিষ্যৎ। তাই তার ভালো দিকগুলো নিন, খারাপ দিকগুলো নয়। আপনারা যদি আমার এই ভিডিওটিতে বলা কথাগুলোর সাথে সহমত পোষণ করেন, তাহলে ভিডিওটিকে শেয়ার করুন সেই মানুষগুলোর সাথে যারা ফোনে অনেক বেশি অ্যাডিক্টেড। হতে পারে আপনার শেয়ার করার সাথে সাথে তারা আপনার নোটিফিকেশান সেই সময়ই পিক করে নেবে, যেমনটা আমি ভিডিওটিতে বলেছিলাম। আমি জানি শেয়ার করতেও ফোনের ইউজ হবে, ফোনের ইউজ করুন, কিন্তু ফোনকে কখনো এই অধিকার দেবেন না যে সেটা আপনাকে ইউজ করে। শুধু এই জিনিসটিকেই ধ্যান রাখুন। ব্যাস, ভিডিওটি ভালো লাগলে একটা ছোট্ট লাইক করুন, এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অলে করে রাখুন, এই রকম উপকারী ভিডিও সবার প্রথমে দেখতে। তাহলে আবার দেখা হচ্ছে আপনাদের সবার সাথে পরবর্তী ভিডিওতে। ততদিন আপনারা ভালো থাকবেন, আর চেষ্টা করুন ফোনের একদম কম ব্যবহার করার। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।